শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পূর্ব লাদাখে ক্ষেপণাস্ত্র রকেট মজুত করছে চীন, চিন্তিত ভারত। বাংলাদেশে ভিক্ষা করতে এসে ভারতীয় নাগরিক আটক। প্রথম ভাষণে বিশ্বকে যে প্রতিশ্রুতি দিলেন আফগান প্রধানমন্ত্রী। তুরস্কে লিরার রেকর্ড পতন, তদন্তের নির্দেশ এরদোগানের। মিয়ানমারের সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধের আহ্বান যুক্তরাষ্ট্রসহ সাত দেশের। ইরানের সঙ্গে যুদ্ধ করার সাহস নেই ইসরায়েলের। এবং সবশেষ থাকছে ইথিওপিয়ার সাথে সুদানের সীমান্ত সংঘাত, দুই সেনা কর্মকর্তা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পূর্ব লাদাখের কাছে সড়ক নির্মাণ করে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র এবং রকেট মজুত করছে বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীদের দিকে সড়কটি নির্মাণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে ওই খবরে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, চীনের সৈন্যরা পূর্ব লাদাখ সেক্টরের বিপরীতে আকসাই এলাকায় নতুন রাস্তা তৈরি করছে, যা দিয়ে তারা ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অতি দ্রুত পৌঁছাতে পারবে বলে জানা যায়। সেসব খবরে আরও বলা হয়েছে, তিব্বত এলাকায় প্রচুর পরিমাণে রকেট ক্ষেপণাস্ত্র মজুত করছে চীন, এমনকি সেখানে তারা একটি বিমান ঘাঁটিও তৈরি করছে। জানা যায়, দুর্গম এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য স্থানীয় তিব্বতীদের বাহিনীতে নিয়োগের কৌশল নিয়েছে চীন। মূল ভূখণ্ড থেকে আসা সেনাদের তুলনায় স্থানীয়রা তীব্র ঠান্ডার সাথে মানিয়ে লড়াই করতে পারবে বলে ধারণা করছেন তারা। এর আগে গত শীতের তুলনায় অস্থায়ী ছাউনি এবং রাস্তা তৈরি করে অনেক বেশি প্রস্তুত ছিল চীন, তাই ভারতের কাছে বিষয়টি বেশ চিন্তার বলেই মনে করছে সংবাদ মাধ্যমগুলো। তবে তারা সতর্কও রয়েছে, সম্প্রতি চীনের সাথে একটি বৈঠকে সীমান্তে তাদের চীন তৎপরতার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে নদী সাঁতরে সিলেটে এসে ধরা পড়েছেন ভারতীয় নাগরিক শ্রী সীতারাম লাল চন্দ্র। তিনি ভারতের ছত্তিশগড় প্রদেশের বিলাসপুর জেলায় মারওয়ানি থানাধীন মাটিয়ালি এলাকার শ্রী শ্যামলালার চন্দ্রদাসের ছেলে। বাংলাদেশের অনুপ্রবেশের দায়ী দক্ষিণ সুরামার থানায় এএসআই আমিনুর রহমান তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। শনিবার ভারতীয় নাগরিক সীতারাম মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দক্ষিণ সুরামা থানায় ওসি কামরুল হাসান তালুকদার রবিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক সীতারাম লালচন্দ্র ভারতের বিভিন্ন অংশে ঘুরে বেড়াতেন 53 দিন ধরে। এরপর জাফলং সীমান্ত দিয়ে প্রায় এক মাস পূর্বে নদীর সাঁতরে অবৈধভাবে সিলেটে এসে পৌঁছান। সিলেটে আসার পর রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন স্থানে ভিক্ষা বৃত্তিতে নেমে পড়েন। বাংলা এবং হিন্দি ভাষার কথা বলে সীতারাম, তার কাছে কোনো পাসপোর্ট কিংবা কোনো ধরনের বৈধ কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে কন্ট্রোল অফ অ্যান্টি আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তালেবানের নেতৃত্বাধীন সরকার কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ। শনিবার আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি দেন। এদিন আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আরও বেশি সহায়তা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। 15 আগস্ট তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে মোল্লা মোহাম্মদ হাসান আখন্দের একটি অডিও ভাষণ প্রচার করা হয়। জাতি নানা ধরনের সংকট পার করলেও তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের সহযোগী এবং রাজনৈতিক উপদেষ্টা মোল্লা হাসান আখন্দ ছিলেন চুপ, এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তীব্র সমালোচনা হচ্ছিল। এর মধ্যে তার প্রায় 30 মিনিটের একটি ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হলো। ভাষণে আফগানিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা সব দেশকে আশ্বাস দিচ্ছি যে তালিবান কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না, আমরা সব দেশের সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক চাই। তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে বলছি সহায়তা আটকে রাখবেন না, ক্লান্ত এই জাতিকে সহযোগিতা করুন যাতে জনগণের সমস্যা সমাধান হয়। তুরস্কে লিরার রেকর্ড দরপতনের পর সম্ভাব্য কারসাজির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সুদের হার কমানোর প্রতিশ্রুতি ঘোষণার পর এই সপ্তাহে তুরস্কে লিরার রেকর্ড দরপতন হয়। এই বছর মুদ্রাটির 45% মূল্য কমেছে, এরই মধ্যে গত 2 সপ্তাহে অর্ধেক পতন হয়েছে। ডলারের তুলনায় তুরস্কের মুদ্রা লিরার দাম আরও পড়ে যাওয়ায় দেশটিতে জিনিসপত্রের দাম লাফিয়ে বাড়ছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দোলন এজেন্সির খবর বলা হয়, প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ একটি নিরীক্ষা সংস্থা স্টার্ট সুপারভাইজি কাউন্সিলকে বিশেষ নির্দেশনা দিয়েছে এরদোগান। বিদেশি মুদ্রা বিপুল পরিমাণে কারা কিনেছে তা চিহ্নিত করতে এবং কোনো কারসাজি হয়েছে কিনা তা নিশ্চিত করতে বলেছেন তিনি। গত বছর অক্টোবর মাসের তুলনায় তুরস্কে মুদ্রাস্ফীতি বেড়েছে 20%, যদিও নিরপেক্ষ মুদ্রাস্ফীতি রিসার্চ গ্রুপের মতে আগের তুলনায় মুদ্রাস্ফীতি প্রায় 50% বেড়েছে। তুরস্কের অর্থনীতির এই অবস্থার একটি কারণ হল করোনা। গত প্রায় 1.5 বছর ধরে করোনা প্রতিটি দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে। তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট এরদোগানের অর্থনীতি নিয়ে চিন্তা ভাবনা। তিনি মনে করেন ঋণের ক্ষেত্রে সুদের পরিমাণ কম রাখলেই অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে। তার ধারণা মুদ্রার দাম কম হওয়া মানে আর্থিক বৃদ্ধি সুনিশ্চিত হওয়া। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কর্তৃক চলমান মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ 7টি দেশ। এছাড়া দেশটির সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি না করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানিয়েছেন তারা। শুক্রবার একটি বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রসহ এই বিবৃতিতে সই করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, নরওয়ে এবং দক্ষিণ কোরিয়া। বিবৃতিতে বলা হয়, আমরা মিয়ানমারের সেনাবাহিনীকে সব ধরনের সামরিক সহযোগিতা এবং অস্ত্র হস্তান্তর বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। এছাড়া দেশটিতে কোনো কারিগরি সহায়তা বন্ধেরও আহ্বান জানানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিমা মিয়ানমারে চীন রাজ্যের পাশাপাশি সাগাইং এবং ম্যাগুই অঞ্চলে যৌন সহিংসতা এবং নির্যাতনের অবিশ্বাস্যযোগ্য প্রতিবেদন মিলেছে। চীন রাজ্যের থাংলাং গ্রামে সামরিক বাহিনী ঘরবাড়ি, গির্জা, এতিমখানা জ্বালিয়ে দিয়েছে। এছাড়া দেশটিতে ভবিষ্যৎ সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ভবিষ্যৎ নৃশংসতা প্রতিরোধে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করার কথাও বলা হয়েছে বিবৃতিতে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধের হুমকি নাকচ করে দিয়ে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস নেই ইসরায়েলের। তিনি বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ এবং সামরিক সরঞ্জাম নিয়ে ইরানের নৌবাহিনী যে কোনো পানিসীমায় শক্তিমত্তার সাথে উপস্থিত হতে পারে এবং ইরানের জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি নাৎসাত করে দিতে সক্ষম। ইয়েমেনের আল মাসিরা নিউজ নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেছেন। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুর হুমকি, নিষেধাজ্ঞা এবং সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং তারা ইরানের সামরিক বাহিনীর সামনে শক্তিহীন হয়ে পড়েছে। আগামীকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইসরায়েল সম্প্রতি তার প্রচেষ্টা জোরদার করেছে এবং বারবার একই দাবি করে যাচ্ছে যে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। এ বিষয়ে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্দস বলেছেন, ইরানকে কোনোভাবেই পরমাণু বোমা বানাতে দেওয়া হবে না, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে কূটনৈতিক অংশ হিসেবে সামরিক ব্যবস্থাকে বেছে নিতে হবে। ইথিওপিয়ান সেনাবাহিনীর সাথে সীমান্ত সংঘাতে সুদানি সেনাবাহিনীর 2 সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার এই সীমান্ত সংঘাত হয় বলে সংবাদ প্রকাশ করেছে আন্দোলন এজেন্সি। সুদানি সেনাবাহিনীর একটি সূত্র আন্দোলন এজেন্সিকে জানিয়েছে, বিতর্কিত আল শাফকা সীমান্ত এলাকায় সুদানের 2 সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে ওই সূত্রটি বলেছে, এর আগে ইথিওপিয়ান সেনাবাহিনীর হামলায় সুদানি সেনাবাহিনীর অনেক সদস্য নিহত হয়েছেন। ইথিওপিয়ান সেনারা সুদানি ভূখণ্ডের অভ্যন্তরে আক্রমণ করলে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে শনিবার সকালে দ্য সুদান ট্রিবিউন নামের একটি নিউজ ওয়েবসাইট জানিয়েছে, সুদানি সেনাবাহিনীর সদস্যরা ইথিওপিয়ান সেনা এবং আমহারা মিলিশিয়াদের আক্রমণ প্রতিহত করেছে। ইথিওপিয়ান সেনা এবং আমহারা মিলিশিয়া সুদানি ভূখণ্ডের অভ্যন্তরে দখলদারিত্ব কায়েম করতে চেয়েছিল। অবশ্য ইথিওপিয়া এবং সুদানি কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। সুদানের সাথে ইথিওপিয়ার 1600 কিলোমিটার বর্ডার রয়েছে, তবে আল শাফকা সীমান্ত অঞ্চল নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব আছে। এই সংঘাত কয়েক দশকের পুরনো। আল শাফকা সীমান্ত অঞ্চলে দুদেশের সীমানা নির্ধারণ না হওয়ায় এখানে প্রায়ই এই ধরনের সংঘাতের ঘটনা ঘটে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।